বেআইন ভাবে বিভিন্ন প্রজাতির পক্ষী এবং পশু চালাণ হওয়া বেড়ে বাদামবাড়ি নিকটে জবত করেছে পুলিশ। বিভিন্ন ছোট ছোট চড়াই পারা এবং বিভিন্ন প্রজাতির পক্ষী মানুষ চালাণ করা যাওয়া রাজ্য বাহার যা বর্তমান সূচনা মিলছে এবং আনিমাল ওয়েলফেয়ার ট্রাস্ট কু খবর দিয়া এবং সেমানে আসি পৌঁছি এবং তাঙ্কর টিম আসিকি তাঙ্কু রেসকিউ করা যাইছে। আমাকে পুলিশ তরফ খবর মিলল কি কালি রাতে এমিতি সিজর হয়েছে বলে বহুত গুড়া বেআইন হিসাবে ঠেকুয়া ও চড়াই মানে এই যে এক্সোটিক বার্ড সব রেড হয়েছেন বলে তো আমি আসিছু তার সিজর পাই তার জিমানামা নেওয়া পাই। আমার রিহাবিলিটেশন সেন্টার অ্যানিমাল শেল্টার আছে অ্যানিমাল ওয়েলফেয়ার ট্রাস্ট একামর। আমি এবে তো সেইটুকু নিয়ে যাবু ইয়াঙ্কর প্রপর মেডিকাল চেকআপ হব কিনা বহুত সে ডিস্ট্রেস কন্ডিশন অনেক বহুত গুড়া ডেড বি অনেক তা ভিতরে পড়ছেন তো আমি প্রপরলি এবে তাঙ্কর মেডিকাল চেকআপ হেলা পরে তাঙ্কর যাহা বি মেডিকেশন ঘরিকা হই সারা পরে আমি তাঙ্কর অ্যাডপশন পাই দব। এক্চুয়ালি চড়াই তো অনেক শহে উপরে চড়াই অনেক আর ঠেকুয়া গিনিপিগ ঘরিকা সব অনেক এবার রেসকিউ চালিছি আমি নেই এবার যাচ্ছু এবার নেই আমি তাঙ্কু মেডিকেশন ঘরিকা করবু কর সারা পরে ফর্দর যা সব রেসকিউ করছেন এবং রেসকিউ কলা পরে তাকু নেবে এবং যে মানে অ্যাডপশন করা চাইবে বা যে মানে নেওয়া চাইবে তাকু তাঙ্কর স্বাস্থ্যবস্থা পরীক্ষা করা যাবে এবং এরপরে যদি ভাল থাকবে স্বাস্থ্যবস্থা এবং সে অন্য মানুষ হ্যাণ্ডওভার করা যাবে যে চাহিদা নেওয়া এবং পুলিশ খবর পাই কি বাদামবাড়ি অঞ্চলের এইভাবে সপ্লাই করা যাচ্ছে বা গোটে গাড়ি বা গোটে বস সাহায্যে তাকে বাহার রাজ্যকে পঠা যাচ্ছে এবং এরপরে হি জবত করে এ হচ্ছে সেই চড়াই গুড়িকর বিভিন্ন প্রজাতির চড়াই এবং ঠেকুয়া কু জবত করা যাচ্ছে যে ঠেকুয়া গুড়িক পঠা যাওয়া বাহার রাজ্যকে বলে যা পুলিশ পক্ষ জনা পড়ছে। এই অভিযোগে দুইটি লোককে মধ্যে দুই জনকু বাদামবাড়ি থানার অটক রাখা যাই গাড়ির ড্রাইভর এবং কন্ডক্টরকে অটক রাখি পচরা উচরা করা যাই এবং আউ কিছি মধ্যে চড়াই রই যা পুলিশ জাঁয়া পাইছে তবে এই কোটি কি সপ্লাই করা যাওয়া এবং কাহি সপ্লাই করা যাওয়া এবং ইলিগাল ভাবে যেহেতু সপ্লাই করা যাওয়া সেপাই পুলিশ মামলা রুজু করব যা জনা পড়ছে এবং এখন বেআইন কার্য বলে যা থানা আধিকারী কিন্তু এবং কোণী ডকুমেন্ট দেখাই পারি না যে কর্তৃপক্ষ বা বসর যে কন্ডক্টর হেল্পর মানে রয়েছে তেমকি তাঁর বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত করব।